হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে বাসেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। এইটা আমাকে হলো কক্সবাজার ট্যুর ব্লগ। তো আমি ব্লগের ভিডিও করে নিতেছি, যে ভাবতেছি যে আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে শেয়ার করবো, সেই জন্য ভালো করে ভিডিও করে নিই, এ টু জেড ভিডিও করে নিই। এটা যাওয়ার দিনের ব্লগ, সেই জন্যে আমার রেডি হওয়ার কিছু কিছু জিনিসপত্র আপনাকে দেখাইতেছি। এই যে প্রথমে আমি আমার এই স্যুটকেস গোছাই নিলাম, এর মধ্যে যা যা আমার প্রয়োজনীয় জিনিস সব নিয়ে নিলাম। আর এই যে ব্যাগটা, ব্যাগের মধ্যে তাফসিরের ওষুধপত্র, আমার ওষুধপত্র যা যা লাগে সব কুটিকাটি নিয়ে নিলাম। আর এই ব্যাগের মধ্যে আমার হাতে থাকবো, সেই জন্যে মানে বাসের মধ্যে যে আমি উঠবো, সেই জন্যে এই ব্যাগের মধ্যে আমি কিছু খাওয়া দাওয়ার জিনিস, যেমন চিপস, চানাচুর, বিস্কুট, এগুলো নিয়ে নিলাম। আর বক্সের মধ্যে কিছু ফলমূলও নিয়ে নিছি। এই যে আমরা বাস স্ট্যান্ডে এসে বসে আছি, এসআই কাউন্টারে এসে বসে আছি। তো আমার সাথে আমার ছোটো ভাই শ্রাবণ আইছিল, শ্রাবণ আমাকে আগে দিয়ে গেল বাস স্ট্যান্ড পর্যন্ত, যাতে আমি ভালোভাবে বাসে উঠতে পারি, সেই জন্য শ্রাবণ নিয়েছিলাম। এই যে বাস চলে আসে, এবার বাসে ওঠার পালা, ওঠার আগে আমি একটু হালকা করে ভিডিও করে নিলাম। এই যে আমার ছোটো ভাই আরমান, ও উঠছিল ঢাকা বাইপাল থেকে, আমরা এখন একটা কুমিল্লা মানে কক্সবাজার যাওয়ার পথে যে কুমিল্লা স্টপেজ দেয় সেই রেস্টুরেন্টে এসে থেমে বললাম। এই জায়গায় আসার পরে কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিলাম, এবং আমি আরমান সহ তাপসির সহ একটু ফ্রেশ হয়ে নিলাম। যে আরমান আর তাপসির এই জায়গায় আইসক্রিম খাইতেছে, ওদের নাকি আইসক্রিম খাবার মন চাইছে, সেজন্য একটু আইসক্রিম খেয়ে নিল। আমি ভিডিও করতেছি, তাই আর আমার ভিডিও করতে পারলাম না, সেলফি ভিডিও নিয়ে নেই, কারণ মুডে ছিলাম না। জার্নি করা তো কষ্ট, যারা জার্নি করে তারাই জানেন। আর আমি তো অনেকদিন পর জার্নি করলাম, আমার একটু বেশি কষ্ট হয়েছে, কারণ জার্নি করার উপরে থাকলে একটা ওইভাবে থাকি যে জার্নি করা লাগবে, কিন্তু হঠাৎ করে তাপসির হওয়ার পরে আমি এত বড় লং জার্নি এই ফার্স্ট টাইম করলাম, মানে তাপসির হওয়ার পরে। এমনি ঢাকা গেছি সে ব্যাপার আলাদা, কিন্তু কক্সবাজার যাওয়া তো অনেক টাফ ব্যাপার, অনেক দূর, অনেক দূর, প্রায় 12 ঘন্টার জার্নি ছিল এটা আমাদের। তো এটা হলো বাসের মধ্যে, দেখেন কুমিল্লা থেকে আমরা যে স্টপেজে থেকে উঠে পড়লাম, আবার উঠে একবারে সকালে হয়ে গেছে। আমি আর তাপসির একটু সেলফি ভিডিও করে নিলাম, করতে করতে যে এটা বাস স্ট্যান্ডে এসে থামছে, এটা হলো ডলফিন মোড়। আমাদের বাস আসছে ঠিক ডলফিন মোড়ে এসে থামাই দিয়েছে। ডলফিন মোড়ে থামার পরে আমরা তাপসিরের বাবার জন্য ওয়েট করতেছিলাম, কারণ তাপসিরের বাবা আরও 8-10 দিন আগেই সাজেক গেছিলো, সাজেক টু কক্সবাজার আইসে, সেজন্য তাপসিরের বাবা আগে থেকে আসে। ও তাপসিরের বাবা আমাদের রিসিভ করার জন্য আসছে, যে তাপসিরকে কোলে নিয়ে আদর করতেছে, অনেকদিন পরে দেখছে সেই জন্যে। পরে তাপসিরের বাবা আগে একটা রুম বুকিং করে রাখছিলো, আমরা সেই রুমে উঠতেছি। এটা হলো হোটেল বিচওয়ে, বেশ হয়ে যে এই হোটেলে উঠলাম। এতে ওঠার কিছু ভিডিও, তাপসি তো অনেক খুশি হয়ে গেছে, তাপসি এরকম জার্নি ফার্স্ট টাইম করলো। সেখানে কিছু রুলস আছে, সেগুলো ফলো করলাম আমরা, ফলো টলো করে তারপরে এবার লিফ্টে ওঠার জন্যে যাইতেছি। তাপসির অনেক এক্সাইটেড, অনেকদিন পর বাবাকে দেখছে, সাথে মামাও আছে, তাপসির আরও খুশি। আমি যে লিফ্টের মধ্যে উঠে বললাম, ওটা একটু হালকা পাতলা করে ভিডিও করে নিতেছি, যেমন ভিডিও করবেন একটু ভালো করে ভিডিও করি আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য, মানে আমি কী কী করলাম না করলাম, খালি আমি একলা করে দেবো না, কারণ আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে একটু শেয়ার করা লাগবে। সেই জন্য দেখলাম যে একটা হালকা পাতলা ভিডিও করে নিই। এই যে আমরা লিফট থেকে নামা করলাম, নামে 104 নাম্বার রুমে ওঠার জন্য, এই যে দরজা খুলতেছে তাপসিরের বাবা। যে দরজা খোলার পরে রুমের ভিউটা অনেক, যে 104 নাম্বার রুম, রুমের ভিউটা এত সুন্দর ছিল যে তাই দেখলাম যে একটু ভিডিও করি। এই যে আমরা রুমে এসে ঢুকে পড়ছি, আরমানে বললাম যে একটু ভিডিও করে নিই তুই, তো আরমানের হাতে মোবাইলটা দিছি, আরমান একটু ভিডিও করতেছে, অল্প 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 করে ভিডিও করে নিতেছে। এবার রুমে আসার পরে আমরা, আমি তাপসিরার মামা ফ্রেশ হয়ে নেব। অনেক লং জার্নির পরে আসার পর দেখেন আমার মন টুন খুব একটা ভালো নাই, ক্লান্ত শরীর মন। তাপসি তো ছোটো মানুষ অত বোঝে না। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে তপ ব্লগস নামে, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ওখানে আরও নতুন নতুন ভিডিও পাবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।